আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। বিবিসিসির অন্তঃকোন্দলে নির্বাচনে না যাবার ঘোষণা এক পক্ষের। ফ্রিডম অব দ্য সিটি সম্মাননা পেলেন কাউন্সিলর সিরিয়া খাতুন। তারিক রহমানের শাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা, লন্ডনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির প্রভাবশালী সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচনে অংশ না নেবার ঘোষণা দিয়েছে একটি পক্ষ। সংবাদ সম্মেলন করে তারা অভিযোগের আঙুল তুলেছেন নির্বাচন নিয়ে অনিয়মের ব্যাপারে। 2 ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বজলুর রশিদ এমবিএ, বিবিসিসির ফান্ডের ডিরেক্টর ও সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিএ, জামালউদ্দিন মকদ্দুস, মাহমুদুর রশিদ, নজরুল ইসলাম নুরু, আব্দুল মালিক, ব্যারিস্টার আনোয়ার, বাবুল মিয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন ষড়যন্ত্রমূলকভাবে 6 জন ডিরেক্টরের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে 2 জনকে সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূতভাবে বাদ দেওয়া হয়েছে। বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে তারা স্বেচ্ছাচারিতার অভিযোগও তোলেন। অন্যদিকে বিবিসিসির বর্তমান সভাপতি মুকিম আহমেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন সংগঠন গঠনতন্ত্র মেনেই চলছে। আমরা আগামী ফোর্থকামিং যে ইলেকশন আসতেছে সেটাকে আমরা কন্ডেম করি, সেটা আমরা পার্টিসিপেট করব না, যেহেতু এখানে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এখানে অনেক ঝামেলা চলতেছে, অনেক কনস্পিরেসি চলতেছে, জাস্ট টু দে ওয়ান্ট টু রিমেইন দেয়ার ইন দ্যার পজিশন। তো এটা চেম্বারের ভালো কাজ হচ্ছে না, আমরা চেম্বারের ভালো কাজ করতে চাই, এই জন্য ইলেকশন আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা যেটাই করেছি সব সংবিধান অনুযায়ী করেছি, নাথিং রং উই হ্যাভ ডান, whatever we have done according to the constitution, we followed the constitution to the every word. So I can prove it to you, I can show it to you through the minutes of the board meeting that whatever was done correctly and perfectly. চাও হ্যামলেটসের কাউন্সিলর সিরিয়া খাতুন ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন সম্মাননায় ভূষিত হলেন। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের সিনিয়র রিপোর্টার এমি হোসেনের রিপোর্টে। 31 জানুয়ারি লন্ডনের গিল হল লেন কোর্টে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর সিরিয়া খাতুনকে সিটি অফ লন্ডন কর্পোরেশনের পক্ষ থেকে এ পুরস্কার তুলে দেন জাজ মারিও। অনুষ্ঠানে জাজ মারিও তার বক্তব্যে কাউন্সিলর সিরিয়া খাতুনের ভূয়সী প্রশংসা করে বলেন সিরিয়া লন্ডন সিটিকে সফলভাবে প্রমোট করেছেন। আজকের এই সম্মান তারই স্বীকৃতি। এই পুরস্কার আগামী দিনে তাকে আরও বেশি দায়িত্বশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে যারা ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন অর্জন করেন তারা হলেন আর বিশপ ক্যানবারি, নেলসন ম্যান্ডেলা ও ফ্লোরেন্স নাইটাঙ্গেল সহ বিশিষ্ট জনেরা। আর এবারই প্রথমবারের মতো একজন ব্রিটিশ বাংলাদেশি নারী এই পুরস্কার পেলেন। সম্মাননা পেয়ে চ্যানেল আইকে দেয়া তার অনুভূতির কথা জানান। আমি খুবই আনন্দিত, আমি যে আজকের এই অ্যাওয়ার্ডটা পাইছি, এই অ্যাওয়ার্ড ইজ দ্য লাইফ লং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আমার সাথে যতদিন আমি জীবিত আছি এই অ্যাওয়ার্ডটা আমার লোকে থাকবো। হেনরি জন বলেন, জন ফ্রেচার জানান, Some of the ladies in the Muslim community who perhaps previously felt somewhat isolated has brought them together, galvanized them, and they're now very much taking part in community activities to the benefit not only themselves but to the entirety of Port Soken, and she's to be absolutely commended for that. Tower Hamlets Councillor, Labour Group's Deputy Leader Sirajul Islam Bolin. আমরা আজকে হিস্টোরিক গিল হলে আইসি, আমরা বোন সিরিয়া খাতুন কাউন্সিলর সিরিয়া খাতুনকে লইয়া বা যে আজকে সিটি অফ কর্পোরেশন অফ ফ্রিডম অফ দ্য সিটি পাইছেন, তাকে আমরা এটা লাগছে আনন্দিত, আমরা খুব প্রাউড আসলে আমরা বোন যে অ্যাচিভমেন্ট পাইছেন একটা, কারণ একটু কম মানুষে পাইছেন একটা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফ্রিম্যান মার্ক বলিয়েট,
কাউন্সিলর রাজীব আহমেদ, কাউন্সিলর হেলাল আব্বাস, গ্রিয়াম ফিগার, লুৎফুর রহমান, জেনারেল ব্রায়ান, বিল ক্লিনার প্রমুখ। উল্লেখ্য, সিটি অফ লন্ডন হচ্ছে লন্ডনের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন ও ছোট্ট লোকাল অথরিটি। শাহ এম হুসাইন, চ্যানেল আই, লন্ডন। সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান শেলি স্মরণে শুক্রবার মন্টিফিউরি সেন্টারে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাবেক কাউন্সিলর খলিল কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস। সভায় প্রধান আলোচক ছিলেন বরেণ্য কলামিস্ট ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বক্তব্য রাখেন আনসার আহমেদুল্লাহ, আবু মুসা হাসান, লোকমান হোসেন, অ্যাডভোকেট মুজিবুল হক মনি, ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ। তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মন্ত বানুর বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের প্রতিবাদে শনিবার সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য বিএনপি। অন্যদিকে একই দিনে এ মামলা দায়েরের প্রতিবাদে লন্ডনের প্রতিবাদ সভা করেছে মাহবুব আলী খান স্মৃতি সংসদ। পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় যুক্তরাজ্য বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির সাধারণ সম্পাদক কয়সর মাহমুদ। উপস্থিত ছিলেন মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির নেতা আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, আহমেদ আলী, মুজিবুর রহমান মুজিব, গোলাম রব্বানী প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 1-11 সময় তারেক রহমান তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মন্ত বানুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দুর্নীতির মামলা দায়ের করে দুদক। আদালতে মামলাটি খারিজ হয়ে যায়। তারপরেও ওই সময়ের তদন্তের উপর ভিত্তি করে হয়রানিমূলকভাবে 2011 সালে 30 অক্টোবর ইকবাল মন্ত বানুর বিরুদ্ধে দুদক নোটিশ দেয়। মামলা নিষ্পত্তির পরে নোটিশ প্রদানের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ দেন। পরে আপিল বিভাগে আপিল নিষ্পত্তি হয়, অথচ তাকে হয়রানি করার জন্য আবারও নোটিশ প্রদান করে দুদক। সরকারের দুর্নীতি আর দুদকের ব্যর্থতা আড়াল করতেই সরকার হীন উদ্দেশ্যে সৈয়দা ইকবাল মন্ত বানু ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন বক্তারা। অন্যদিকে মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল আহমেদ সাদিক। এমাদুর রহমান এমাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, পারভেজ মল্লিক, শরীফুজ্জামান চৌধুরী তপন, প্রফেসর ফরিদুদ্দিন, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু প্রমুখ। বাংলাদেশ সেন্টারে ইম্প্রুভমেন্ট ফোরামের উদ্যোগে ওয়েস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় সেন্টারের নির্বাচন উপলক্ষে ভোজসভা অনুষ্ঠিত হল রবিবার। এম এ মতিনের সভাপতিত্বে ও আমিনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন আতিকুর রহমান খান, ডক্টর হাসনাত হোসেন এমবিএ, শামসুল আলম চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিতে 15 সদস্যের একটি কমিটি গঠিত হয়। এ কমিটি ট্রাস্টের নির্বাচন সংক্রান্ত কাজ করবে। আসন্ন উপজেলা নির্বাচনে বালাগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের সমর্থনে রোববার পূর্ব লন্ডনের বার্নার ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। হাজি শাহ আতর আলীর সভাপতিত্বে ও সাদমিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাজি আফতাব আলী, নুরুল ইসলাম নূর, আনহার মিয়া, আজিজুল কামাল, গয়াস মিয়া, আনোয়ারুজ্জামান চৌধুরী, মহিদুর রহমান লাল, ফখরুল ইসলাম মধু প্রমুখ। মৌলভীবাজার 1 আসনের এমপি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ বর্তমান সরকারের হুইপ নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারের বড়লেখার জুড়ি প্রবাসীদের উদ্যোগে রোববার পূর্ব লন্ডনের ব্লু মুন সেন্টারে আনন্দ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উস্তার আলীর সভাপতিত্বে এবং সাদেক খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল আহমেদ, সরাব আলী, কাউন্সিলর বেলাল আহমেদ, খোকন আহমেদ, আবু আহমেদ, আসাদুদ্দিন প্রমুখ। বর্তমান সরকার শাহাবুদ্দিন আহমেদকে হুইপ নির্বাচিত করায় বড়লেখা জুড়ি প্রবাসীদের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানান বক্তারা। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। ফিরছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আবার অন্যান্য খবরের সাথে থাকছে।
ইতালির পাদুভাতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান। মৌলভীবাজার অ্যাসোসিয়েশন মিড অ্যান্ড ওয়েস্ট গ্ল্যামারগান ইউকের নতুন কমিটি গঠন।